যুবক আমার পায়া পড়ছে বাগানের মধ্যে, আমার ইজ্জত বুদ্ধি নষ্ট করে ফেলাবে, মহিলা কোথায় লুকাবে, দৌড়াইতে শুরু করছে। যুবক ডাক দেয়, বন্দারা যেও না, কোথাও যাইও না, কোথাও যাইও না। যদিও আমার গতকাল পর্যন্ত পরিচয় ছিল, আমি মক্কার মদিনার সবচেয়ে বড় সন্ত্রাস ছিলাম, আমার সবচেয়ে বড় পরিচয় ছিল, আমি সবচেয়ে মক্কার খারাপ মানুষ ছিলাম, আমার সবচেয়ে বড় পরিচয় ছিল, আমি ধর্ষক ছিলাম। কিন্তু আজকে সকালবেলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি, এখন থেকে তোমার ইজ্জত আর নষ্ট করব না, চলো কোথায় পৌঁছায় দেওয়া লাগবে, তোমার ইজ্জত হেফাজত করে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আত্মা এমন পরিশুদ্ধ হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ সামনে পড়ে আছে, তার দিকে ফিরেও তাকায় না, ফিরেও তাকায় না, বরঞ্চ নিজের ক্ষমতার এত ভয় পায়, মনে হয় যেন নিজের ক্ষমতার কারণে আবার মালিকের কাছে ধরা খায়া যায় কিনা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তানদের পাঠাইছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রে পাঠাইছেন আম্মা জানায়েশার কাছে, বাবা একটু যাও আম্মা জান রে, গিয়ে বলো আম্মা জান যদি আমার অনুমতি দিত, আমার খুব মন চাইছিল আমার নবীর পাশে আর আমার বন্ধু আবু বাকরের পাশে আমার খবরটা হবে। আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজির ইন্তেকালের পরে আরো একজনের দাফন হয়, আরো একজনের কবর হয়, এতটুকু জায়গা রেখা আম্মা জান ওয়ালদিয়া ওখানে বসবাস করতেন, কেন করতেন আম্মা জানের নিয়ম, এই লড়াচড়া করলে কিন্তু আমি শেষ করে মোনাজাত দিয়ে উঠে যাবো, এর মধ্যে আমি নাই, এই কামে আমি নাই। আসেন না বসবেন না, এই পাওয়ারে বসলে কাজ হবে না। আর খিদা লাগছে কি এর মিয়া, এটা কি খাওয়ান দিতেছি না, এটা যা দিতেছি এটা খাওয়ান না, খালি দেহের খাওয়ানটারে মনে করছেন। ঢাকার থেকে এসে এক কাপ এই যে একটু নাস্তা দিছিল, নাস্তা খাইতে পারি না, নামাজ পড়ে এখানে ঢুকছি, কিচ্ছু খাই নাই, আপনি কি মনে করছেন আমারে, তা আমার ক্ষুধা লাগে নাই, আপনি এত দৌড়াদৌড়ি লাগাই দিছেন, উঠতেছেন না, এটা আমিও দেখতেছি, ওই দুই একজন ওটা এটাই সমস্যা। কেন এত ধমকাই দিছি বুঝেন, এই কথা আগামীকালকে পাইবেন না, আর দিন দিন দেখেন না কথা বলার লোক শেষ হয়ে যেতেছে, কোন দিন হঠাৎ করে শুনবেন নাই, কথা বলার জবান গুলো সব বন্ধ হয়ে যেতেছে, কথা কন না কেন, এই জন্য যতটুকু কথা পাইবেন শুনে রাখবেন, কাজে লাগবে মিয়া, হ্যাঁ যতটুকু কথা পাইবেন কাজে লাগাবেন, শুনে রাখবেন এটা কাজে লাগবে। কারে পাঠিয়েছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকার নিয়োগ ছিল, নবীজি একে দাফন করার পরে একটুখানি জায়গা রাখছেন, আম্মা জান কেন রাখছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকার নিয়োগ হল ওই কবরে আমি শুব, কিন্তু কিছুদিন পরে আবু বাকর সিদ্দিক এসে কয় আম্মারে আমার খুব মন চাইছিল, যেহেতু আবু বাকর সিদ্দিকের মাইয়া তো, মা আমার খুব মন চাইছিল তুই যদি আমার একটু অনুমতি দিতি আমার নবীর পাশে আমি শুইতাম, আমার নবী ছাড়া তো আমি কোথাও যাই নাই, তো আমার নবী আমার ছাড়াই আল্লাহর কাছে চলে গেছে, আমার খুব মন চাইছিল তুমি যদি আমার অনুমতি দাও নবীর পাশে আমার কবরটা যদি হইতো, তো বাবা চাইছে আবু বাকর সিদ্দিক, বাবা চাইছেন আম্মা জান কোনো কথা নাই অনুমতি দিয়ে দিচ্ছেন, অনুমতি দিয়া কিছুদিনের মধ্যে আবু বাকর সিদ্দিক ইন্তেকাল করছেন, তাকে ওখানে দাফন করে আরেকটা কবরের জায়গা রেখা আবার ওয়াল দিছেন। এইবার হযরত উমর পাঠাইস, হায় হা, এবার একটা খুব মজার কথা কইতেছি ভালো করে শুনে রাখেন, আম্মা জান অনুমতি দিবে কি দিবে না চিন্তা করতেছেন, হঠাৎ করে এক হাদিস মনে পড়ে গেছে, হাদিসটা বুখারীতেও আছে মুসলিমেও আছে, বলমো না আবার কইলে ঝামেলা ফেলাইতে, হাদিসটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক খেজুর বাগানে একদিন ঢুকছেন, খেজুর বাগানে ঢুইকা
একটা কুয়ার পারে নবী বসছেন, বৈশা একটু কাপড় উঠাইয়া ওই টাকনো গিরা পানির মধ্যে ভিজাইয়া পাও নাড়তেছেন একা একা। তো এই মুহূর্তে নবীর সাহাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ডুবছেন, ডুইকা দেখো নবীর একা একা পাইছি, এমন কখনো পাই না, আজকে আমার নবীর পাহারাদার আমি একা হব, নবীর কোনো ডিস্টার্ব কেউ করবে এটাও করতে দেব না, আমিও ডিস্টার্ব করব না। তো খেজুর বাগানের ওই গলির একদম গেটের মুখে বয়ে রয়েছে, কেউ ঢুকলেই পারমিশন দেওয়াটা হবে না, চুপচাপ দাঁড়ায় থাকে। তো নবী আলাইহিসসালাম একা একা নাড়তেছেন, তো পাও একটু পরে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা গেটে দাঁড়াইছে, এখন দেখে যে এমন এক আসছে, হ্যাঁ আমার সে বড় জন, এর সাথে মাতব্বরি চলে না, তাকে দাঁড়ান অনুমতি লেলেই বুঝো না কথা, নবীজির কাছে পারমিশন নিতে গেছে, হাদা আবু বাকর, হুজুর আবু বাকর সিদ্দিক আসছেন, নবী আলাইহিসসালাম বললেন তাকে আসতে বলো, সাথে সাথে তাকে জান্নাতের সংবাদ বলো, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, হাই বুঝেননি বুঝেননি কথা, জান্নাতের। আবু বাকর সিদ্দিক ঢুকছেন, ঢুকে দেখে বাম সাইডও খালি ডান সাইডও খালি, ও ডান সাইডে বসি, ডান সাইডে বসা নবী যেমনে কাপড় উঠাইছেন অমনে করে কাপড় উঠাইয়া পায়ের মধ্যে ওই যে অতটুকু ভিজাইয়া দুইজনে পাও নাড়াইতেছেন। আহারে সুবহানাল্লাহ, এরম ফরমালি নেবি মনে হয় যেন আগামীকালকে নাস্তা রাস্তা খাইয়া নিরিবিলি সুবহানাল্লাহ বুঝে বুঝে না, সুবহানাল্লাহ টাইম আসছে মাইরা দিবেন সুবহানাল্লাহ, এটা কি অপেক্ষা করার জিনিস মিয়া, ডাকের সময় এক ডাক দিবেন এক ডাক হাজার ডাকের চেয়ে উত্তম হয়ে যায়, নবীজি সময়ের কালে এক ডাক দিছে হাজার ডাকের চেয়ে উত্তম হয়ে গেছে, আবু বকর সিদ্দিক মার খায় আয়েশা নবীজির সামনে দাঁড়াইছেন, নবী আমার তাকায় দেখেন, আবু বকর সিদ্দিক তো নরম মানুষ, ঠোঁট দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, ওই কপাল থেকে রক্ত পড়ে, নবী আমার হাত চলে খায়, আল্লাহ ইসলাম মার খায়, কোরআন মার খায়, তোমার আবু বকর মার খায়, আল্লাহুম্মা আইজ ইসলামা বি আহাদিল উমরাইন, মক্কার দুইটা আমর আছে একটা আমর আমারে দিয়া দাও, সময়ের এক ডাক দিছেন কবুল হয়ে গেছে, নয়তো যেই আমর আসে নবীর কল্লা ভালানোর জন্য সেই আমর নবীজির পায়ের কাছে তরবারে বিছায়া দেয়া হয়, হুজুর কালিমা পড়ায় দেন। হ্যাঁ সময়ের এক ডাক কামের কাম হয়ে গেছে, গাভিয়া বদরে গিয়াও তো নবীর ওনার ডাক দিছে, এই তো আরেক গোয়া ঝুঁকিয়ে দিলেন, আবার বদরে গিয়া নবীজি ওরকম আর একটা ডাক দিছেন, এখানে কোন জায়গায় রাখছে মনে করে না, এটা শেষ করুন, বদরে গেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়া দেখে কাফিররা এমন জায়গায় আগে থেকে তাবু টাবু টানায় বেড়িছে, ওটা শক্ত মাটি যুদ্ধের জন্য উপযোগী জায়গা, মুসলমানরা এমন একটা জায়গা পাইছে ওটা হলো বালু মাটি, আর বালু যদি রোদের তাপে গরম হয়ে যায় তাহলে নরম হয়, পাড়া দিলে পাড়াইবা যায় হাঁটা যায় না, ঠিক না, নবী আলাইহিসসালাম দেখলেন যুদ্ধের জন্য এটা উপযোগী না ওইটা উপযোগী জায়গা, আবার কাফিররা দেখা যায় হাজার হাজার, মুসলমান মাত্র হাতে গোনা 313 জন, নবী আলাইহিসসালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন এই সাহাবীরা তরবারি কয়টা আছে, বলে হুজুর মাত্র 8টা তরবারি আছে, ঘোড়া আছে কয়টা, বলে হুজুর 2টা ঘোড়া আছে, আমার নবী কয় কাজ করো না আমার জন্য একটা ঘর তৈরি করে দাও না মাঠের মাঝখানে, আমার নবীর জন্য ময়দানের এক কিনারায় ছোট্ট লতা পাতা দিয়ে ঘর তৈরি করে দেওয়া হলো, এই ঘরটাকে আরবিতে বলে আরিশ, এই এখনো বদরে মসজিদে আরিশ আছে, নবী যেখানে দোয়া করছেন ওখানে মসজিদ করা হয়েছে, নবী এবার দোয়া করতেছেন, কি দোয়া করে বুখারীর মধ্যে আসছে, আল্লাহুম্মা ইনশিতা আল্লান তুবা, আয় আল্লাহ তুমি যদি চাও আজকে থেকে আর সারা পৃথিবীতে তোমার গোলামি চলবে না, তাইলে যেমন করে হোক, তুমি যদি চাও তোমার সাজদা কিয়ামত পর্যন্ত আর চলবে না, তুমি যদি চাও কেউ তোমার গোলামি করবে না, তুমি যদি চাও আজকে থেকে আর দ্বীনের দাওয়াত চলবে না, তুমি যদি চাও আজকে থেকে আর ইসলামের দাওয়াত চলবে না, তাইলে মাত্র 313 জন নিয়ে হাজির হইছি, এগুলো মাইরা বলো, আর যদি তুমি চাও ইসলাম থাকবে তাহলে যেমন করে হোক কাফিরদের পরাজয় দিয়া মুসলমানদের বিজয় দাও,
নবী দোয়া করতেছেন, দোয়ার অবস্থাটা দেখেন। এই সুন্নাহ তরিকা হলো সিনা পর্যন্ত হাত উঠানো। আমার নবী সিনা পর্যন্ত হাত উঠায় দোয়া করতেছেন, দোয়া করতেছেন তো হাত উপরের দিকে উঠতেছে, দোয়া চলতেছে হাত উপরের দিকে উঠতেছে, দোয়া চলতেছে হাত আর উপরের দিকে উঠতেছে, হাত এত উপরের দিকে উঠছে সাহাবায়ে কারাম বলেন নবীজির বগল দেখা যায়, কাপড় সরে নবীজির বগল দেখা গিয়েছে। এবার হাত উঠছে শুধু তাই না, আমার নবীর শরীর উঠতে শুরু করছে। এবার নবী বসার থেকে উঠতেছেন, আস্তে আস্তে উঠতেছেন, উঠে উঠে দাঁড়াইছেন। শুধু দাঁড়াইছেন তাই না, নবী বসার থেকে দাঁড়াইছেন, হাত উপরের দিকে দুই হাত তোলা। এবার নবী বসার থেকে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে শেষ না, নবীজি বুড়া আঙ্গুলের মধ্যে ভর কইরা এমন ভাবে উপরের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন, মনে হয় যেন রব্বে কারীমের আরশে আজিমে চলে চলে নবী দোয়া করতেছে। হ্যাঁ, দোয়া করার মতো করতে পারলে রব তখনই ডাক দেয়। আরে নবী দোয়া করতেছে সাধারণ মানুষের ব্যাপারে, আল্লাহ পাকের ঘোষণা, উদুউনি আস্তাজিব লাকুম। এই গোলাম মুসিবতে পড়ে গেছো, মুসিবতে পড়িরা, আমি আল্লাহর ডাক দে এসে দাঁড়ায় যাবো। ফাইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, তুই ডাক দে শুধু আমারে, আমি তো দূরে না আসমানে না, আমি তোর কাছে। এটা সাধারণ মানুষের ব্যাপারে ঘোষণা, সেখানে আমার নবী দোয়া করে। বুঝেন, নবী দোয়া করতেছে, নবী দোয়া করতেছে। আল্লাহ কাফেররা এত, মুসলমান মাত্র 313, কেমনে কি করব। হঠাৎ করে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিবেন, জিবরিল আমিন নবীর কানের মধ্যে মুখ লাগায় কে, হুজুর কান্না করার দরকার নেই। কেন, সাহাবায়ে কেরাম পাগল পড়া হয়ে গেছে, নবীজির কান্না দেখা। আবু বকর সিদ্দিক নবীজির সিনাটারে কপারের মধ্যে লাগা, সিনার মধ্যে লাগায় চাপ দিয়ে ধরে কয়, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট কানছেন, আপনি আর কান দেন না। আবু বকর সিদ্দিকের কান্না দেখা, হযরত ওমর চিল্লাকা, হুজুর কাউরে লাগবে না, 313 জন থেকে 312 জন চলে যদি যায় আপনি একা থাকবেন, আমি একা থাকবো হাজার কাফিরদের বিরুদ্ধে, আমি ওমর একা যুদ্ধ করবো। হ্যাঁ, নবীজির কান্না দেখা, সাহাবায়ে কেরামদের কান্না দেখে জিবরিল আমিন এসে হাজির হয়েছেন, নবীজির কানের কাছে মুখ লাগাই দিয়া কে, হুজুর কান্না করেন না, বাজেট হয়ে গেছে। কি বাজেট হয়েছে, 1000 না, ওরা 1000 না, আপনার জন্য আল্লাহ বলেছেন 1000 ফেরেশতা রেডি। তো আন্নবী আলাইহিসসালাম চেহারা এখন উপরের দিকেই আছে, আল্লাহর দিকে তাকায় কা, আল্লাহ 1000 কেন, তোমার কাছে কম নি, দিলে একটু বেশি দাও না, তোমার কাছে কম আছে, দিলে 1000 কেন, দিলে একটু বাড়ায় দাও না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিছেন, জিবরিল আলাইহিস সালাম নবীজির কানের কাছে মুখ লাগায় দিয়ে কয়, হুজুর 1000 না, 3 গুণ হইছে 3000। তো জোরে কন, জোরে কন, ভালো করে জোরে বলেন না। নবী আলাইহিস সালাম এখনো মাথা উপরের দিকে, আল্লাহ মাইনা নিছি 3000, তুমি বললে তো কিছু করার নাই 3000, তবে আরেকটু বাড়াইতে বললে তোমার হাবিব আরো খুশি হইতো। আল্লাহ তাআলা জিবরিল শোনায় দেয়, জিবরিল নবীর কানের কাছে মুখ লাগায় পায়, বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউউমিন, পয়গম্বর 1000 নয় 3000 নয়, আমি আল্লাহ আপনারে 5000 ফেরেশতা দিয়ে আপনার উম্মতকে সহযোগিতা করব, শুধু ময়দানে টিকা থাকেন। বদরে জাবালে মালায়েকা এখনো আছে, ফেরেশতা যেখানে নামছিল, যুদ্ধ শুরু হবে তো রাত্রিবেলা নবী তাকায় দেখে বৃষ্টি শুরু হইছে, বৃষ্টির কারণে যদি শক্ত মাটির মধ্যে বৃষ্টি পড়ে কি হয়। এখন নবীর সাহাবীরা তাকায় দেয় খালি ওরা আছার বাছার খায়, আর বালুর মধ্যে যখন বৃষ্টি হইছে সাহাবায়ে কারাম বাহাদুরের মতো হাঁটতেছে। সকালবেলা সাহাবায়ে কারামদেরকে প্রস্তুত করাচ্ছেন আমার নবী, ফজরের নামাজের পরে নবী যে ভাষণ দিচ্ছেন, যুদ্ধের প্রস্তুতিমূলক ভাষণ, আমার নবী যুদ্ধের পোশাক পরে সাহাবায়ে কারামদের সামনে দাঁড়িয়ে এত তেজস্বী ভাষণ দিচ্ছেন, সাহাবায়ে কারাম বলেন নবীজির কপালের রগ খাড়া হয়ে গিয়েছে, আমার নবীর ঘাড়ের রগ খাড়া হয়ে গিয়েছে, নবীজির চোখ দুটো লালাটে হয়ে গিয়েছে, নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে, রাগে আমার নবী থরথর করে কাঁপতেছেন। সাহাবায়ে কারাম বলেন ইয়া রাসূলুল্লাহ, মাত্র 8টা তরবারি দিয়া যুদ্ধ করব কি করে, আমার নবী কয় তরবারি নয় 8টা আছে, আরে গাছের খেজুর গাছের ডাল আছে না, খেজুর গাছের ডালগুলো নাও না, খেজুর গাছের ডাল, ডাল কয় না ডেগ্গো কয়, ডেগ্গো, এই খেজুর গাছের ডেগ্গো নাও,
সাহাবায়ে কেরাম বলেন খেজুর গাছের ডেগ্গ নিয়ে এক একটারে বাড়ি দেই, তো এক একটা বাড়ি দিলে, খেজুর গাছের ডেগ্গ দিয়ে বাড়ি দিলে কি হওয়ার কথা, কিন্তু এক একজনের কল্লা 30 হাত 40 হাত দূরে গিয়ে পড়ে। তো এখন ঘটনা কি ঘটছে খুব ভালো করে বুঝেন, এই মূল পয়েন্টে আসতেছি। আবু বকর যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হইলে কাফিররা তাকায় দেখে আবু বকর এখানে একজন দেখা যায়, আবু বকর ওখানে আরেকজন দেখা যায়, ওমর এখানে একজন, ওমর ওখানে আরেকজন, ওসমান এখানে একজন, ওসমান ওখানে আরেকজন, বিলাল এখানে একজন, বিলাল ওখানে আরেকজন। কোরআনে আল্লাহ কয় ইয়ারো মিসলাইহিম, ইয়ারো মিসলাইহিম, আল্লাহ ডবল ডবল করে দিছে। ওরা তাকায় আজকের ইসলাম বিজয় হয়েছে, দিন টিকেছে। আল্লাহ তাআলা ডাক দিছেন হাবিব কেমন হইল, কইবেন না সুবহানাল্লাহ কইবেন, হ্যাঁ রে কিপটে জাতি, টাকা চাইলাম না পয়সা চাইলাম না, একটু সুবহানাল্লাহ কইবেন, তাও এত কষ্ট। হ্যাঁ আমার আল্লাহ কয় হাবিব কেমন হইল, তো আমার নবী কয় আল্লাহ এর চেয়ার হওয়ার আছে কি, হ্যাঁ আমার আল্লাহ তাআলা মনে হয় যেন আমার নবীর সাথে এমন করে কথা কইতেছেন, মনে হয় যেন আমার নবীর আল্লাহ বলতে চায় পয়গম্বর আরে কি বলো তুমি, যেখানে ইসলাম থাকবে কি থাকবে না, আমি দেখলাম কোরআন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, সেখানে আমি আল্লাহ তাআলা 1000 ফেরিস্তা পাঠায়া বসে থাকি নাই, 3000 ফেরিস্তা পাঠাইয়া বসে থাকি নাই, 5000 ফেরিস্তা পাঠাইয়া বসে থাকি নাই, আমি আল্লাহ তাকায় দেখলাম ইসলাম থাকার না থাকার প্রশ্ন জেগেছে, সেখানে আমি আল্লাহ, আমি আল্লাহ নিজে কুদরতি শরীর নিয়ে দাঁড়ায় আছি বদলে। মুসলমানদের শক্তির মূল জায়গা ওটা, মুসলমানদের শক্তির জায়গা আমেরিকা নয়, মুসলমানদের শক্তির জায়গা চায়না রাশিয়া ইন্ডিয়া নয়, মুসলমানদের শক্তির মূল জায়গা রব্বে করিমের আরশ, রব্বে করিমের আরশ। সারা জমিনে বসে যদি আরশ কাঁপাইতে পারো, জমিনে বসে যদি আরশ কাঁপাইতে পারো, জানামাজে বসে যদি আরশ কাঁপাইতে পারো, দুনিয়ার সব তোমার কদমের তলায় চলে আসবে। তাকায় দেখো না ফিলিস্তিনে, তাকায় দেখো না ফিলিস্তিনে, নাই মিসাইল, নাই বিমান, নাই কামান, নাই গোলা বারুদ, নাই ক্ষেপণাস্ত্র, কিচ্ছু নাই। এক মাস ধরে মুসলমানরা এমন যুদ্ধ চালাইতেছে, ওই ইসরায়েলিরা পালাবে কোথায়, রাস্তা খুঁজে পায় না, রাস্তা খুঁজে পায় না। আরে কারণ হলো তোদের সাথে আমেরিকা আছে, তোদের সাথে রাশিয়া আছে, তোদের সাথে ইন্ডিয়া আছে, আমাদের সাথে কেউ নাই কিন্তু আল্লাহ আছে। বলেন আঙ্গুলটা উঁচা করে বলেন কে আছে, এই বলেন কে আছে, কে আছে, আঙ্গুলটা উঁচা করে চিল্লা কও কে আছে। বাংলাদেশের মুসলমান তোমাদেরকে বলি শোনো, আজকের ফিলিস্তিনের এই অবস্থায় ফিলিস্তিন রক্ষা করার জন্য মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস রক্ষা করার জন্য, নবী আলাইহিসসালাতুসসালামের মিরাজের প্রথম গমনকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দিচ্ছে। তোমার হয়তো অবস্থা হচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশেও যদি এই অবস্থা কখনো তৈরি হয় যে ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহর দিন এই জমিনে রক্ষা করার জন্য, কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, উলামায়ে কেরামদের নেতৃত্বে আমাদের রক্তের দেওয়া দরকার হয়, আমরা রক্ত দেব যদি জীবন দেওয়ার দরকার হয়। আর মুসলমান কারা কারা তৈয়ার আছো, কারা কারা তৈয়ার আছো, হাত গুলো উঠায় কষ্ট হইতেছে আপনাদের, আমরা ক্ষমতা দিয়ে করবো কি মিয়া, এই মিয়া আমরা ক্ষমতা দিয়ে করবো কি, আমগর সাথে তো সবচেয়ে বড় ক্ষমতাওয়ালার সাথে সম্পর্ক, তো আমগর কাছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ড্যাম কেয়ার, আরে কথা কয় না, রাগ করতেছেন, আম্মা জানের কাছে গেলেন আবদুল্লাহ ইবনে আমর, আম্মা জান পারমিশন দিয়ে দিছে, যুগের অমর চাইছে তো, জি জি জি, এই তো মাশাল একজন লোক পাইছি এতক্ষণ পর, একজন মানুষ পাইছি, আল্লাহ কবুল কর,
ওনার মতো মুরব্বী আমার বাপের মতো বয়স, এর দরকার আছে অনুমতি চাও আমার কাছে, এটাই আদব। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি বড় না নবী বড়? হামজা রাদিয়াল্লাহু আনহুর বয়স বেশি ছিল, হুজুর আপনি বড় না নবী বড়? হামজা রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিছে? আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি, আমি নবীর চেয়ে বয়সে বড় কিন্তু নবী আমার চেয়ে জ্ঞানে বড়। এটা আদব। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, তো এখন বাগান না বাগান, এই যে ভালো কথা মনে করে দিচ্ছে, বাগান। হযরত ওমর আসছেন একটু পরে, হযরত ওমর এসে দেখে নবীজির ডান সাইডে ক্লিয়ার আছে, বাম সাইড এখনো ফাঁকা আছে। নবীজির বাম সাইডে হযরত ওমর বসছেন, অমনে করে কাপড় উঠায় এবার তিন বন্ধু একসাথে নাড়তেছে। কিছুক্ষণ পরে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আসছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসলে পরে আমার নবী তাকেও বললেন, উসমানকেও আসতে বলো, তাকেও জান্নাতের সংবাদ দাও। হযরত উসমান বিন আফফান আয়েশা দেখে এই সাইডে ক্লিয়ার, আর জায়গা নাই, বসবেন কই? একদম বরাবর কুয়ার ওই পারে গিয়া নবীর দিকে মুখ ফিরায়া ভালো করে বসছে। মুহাদ্দিসিন এই হাদিস দেখা বলে যে হাদিস দ্বারা একটা ইশারা হয়ে গেল যে ইন্তিকালের পরে এই তিন বন্ধু আবু বকর আর ওমর আর আমার নবী একসাথে ঘুমাবে। আম্মা জানের হাদিসটা মনে পড়ে গেছে, এখন আবদুল্লাহ ইবনে ওমর গিয়ে যখন পারমিশন চায়, আম্মা জানকে রাখছিলাম আমার জন্যে, যোগের ওমর চাইছে, রাখছিলাম আমার জন্য, কিন্তু কে চাইছে? যোগের ওমর চাইছে, দাও পারমিশন দিয়ে দিছি। এইবার যে কথাটা বলবো এটা আরো মনোযোগ দিয়ে শুনবেন, এটা হলো যারা বেশি ক্ষমতা লয়ে পারাপারি করেন হেগর জন্য কথাটা কইতেছি। আব্দুল্লাহ ইবনে ওমর গেছে, বাবা আব্বু পারমিশন হয়ে গেছে? বলে হয়ে গেছে। হ্যাঁ হযরত ওমর আবার ডাকছেন ডাইকা কানে কানে, বাবা আমি ইন্তেকালের পরে আমার সুন্দর করে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, আমার জানাজা কমপ্লিট করাইয়া আম্মা জানের দরজার সামনে আমার লাশটা আবার রাইখা আম্মা জানের কাছে আবার প্রস্তাব দিবা। বলে বাবা পারমিশন হয়ে গেছে তো? না, কেন দিবা? কারণ হইল আম্মা জান অনুমতি দেওয়ার সময় বলছে যুগের ওমর চাইছে, অনুমতি না দিয়া পারি না। বুঝা গেল ব্যাপার কিছু কিন্তু কিন্তু আছে। কিন্তু আমি ইন্তেকালের পর যখন সুন্দর করে গোসল করানো হবে, কাফনের কাপড় পরানো হবে, জানাজা কমপ্লিট হয়ে যাবে, এর মধ্যে মদিনার মানুষ পরামর্শ কইরা নতুন আমিরুল মুমিনিন বানাবে, নতুন খলিফাতুল মুসলিমিন বানাবে, নতুন কাউকে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট বানাবে, তখন আমি অমরের পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না, খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমার পরিচয় থাকবে খাত্তাবের ছেলে সাধারণ অমর, আমার পরিচয় থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ওমর। এই গোলাম ওমরে যদি আম্মা জান পারমিশন দেয় তো নবীর পাশে আমারে দাফন দিবা, আর পারমিশন না দিলে ওই বাকিউল গরকাদে নিয়ে আমারে দাফন দিবা। কি বুঝছেন, কি বুঝছেন? এটা দিয়া ক্ষমতার দাপট দেখান না, আমি অমুক সাপ, তোমার মতো কত সাপরে আল্লাহ পাহাড়ের মধ্যে আশ্রয় মারছে, নদীর মধ্যে চুবায় মারছে, মশার কামড় খাওয়ায় মারছে। হ্যাঁ, তুমি এত দাপট দেখাও না, আমি আর দাপট দেখাও না, বরঞ্চ আমি সবাইকে বলেছি, আজকেও বলি, আমার মাইকের আওয়াজ যদি কোনো ক্ষমতাবান ব্যক্তির কাছে যায়, আপনাকেও বলি, যেই গাছে ফল হয় সেই গাছ ঝুঁকে যায়, ক্ষমতা পেইলে বিনয় হও, ওলামায়ে কেরামদের কাছে মাথা নত করে দোয়া নিতে শিখো, ইজ্জত কমবে না, কসম আল্লাহর ক্ষমতা আল্লাহ আরো বাড়ায়, আর বেশি বাহাদুরি দেখাইবা। আল্লাহ কয় মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই চারটা শব্দ একসাথে কেন নিয়ে আসছেন? শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জবানের অর্থ শুনছি, এটা আপনাদের শুনাইতেছি, চারটা একসাথে আনার কারণ হলো আল্লাহ বুঝাইতে চাইছে আমি আল্লাহ তো ক্ষমতা দিতেও পারি নিতেও পারি, আবার এটাও পারি ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেইজ্জতি কইরা জুতার বাড়ি খাওয়াইয়াও নামাইতে পারি। এগুলো কার ক্ষমতা? হ্যাঁ নবী আমার এভাবে করে দশজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বদরে যারা হাজির হয়েছেন তাদেরকেও জান্নাতি। আমার নবী আল্লাহ তাআলা বললেন
জান হাবিব যারা বদরে হাজির হয়েছে যা করে করুক আমি আল্লাহ সব maaf করে দিলাম আল্লাহ মুসলমান আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে হুদাইবিয়া যারা চার শরীক হয়েছে তারা আল্লাহ maaf করে দিলেন উহুদে যারা শরীক হয়েছে তাদেরও আল্লাহ জান্নাতি বলে দিলেন বাইআতুর রিদওয়ানে 1400 সাহাবীরা নবীর হাতে হাত দিয়া শাহাদাত বরণ করার শপথ নিয়েছিলেন আল্লাহ তাআলা বলে হাবিব তাকায়া দেখেন না 1400 উপরের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত এখন বলবেন হুজুর সব সাহাবীদের ব্যাপারে আমার নবীর ঘোষণা কি আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তোমাদের প্রতি খুশি তোমরাও আল্লাহর প্রতি খুশি তাহলে আমার নবীর সব সাহাবীরা জান্নাতি এজন্যই নবী বলেন আসহাবি কুল্লুহুম উদুল আমার সব সাহাবীরা ইনসাফওয়ালা সব সাহাবীরা জান্নাতি আমি যেটা বুঝাইতে চাই রে মুসলমান আমার নবীর নিজের হাতের গড়া যতজন ছাত্র ছিল সব ছাত্ররা জান্নাতি উস্তাদ কেমন কোয়ালিটি পূর্ণ ছাত্রী বা কেমন কোয়ালিটি পূর্ণ রাহমাতুল লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি বানানোর ঘোষণা দিয়া বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ورضيت لكم الإسلام دينا نبي أمار غشنا دي أسك دين كمبليت إسلام الدين كلا كمبليت كوري دي أچه صحابي كرام نبير زبان إسلام كمبليت غشنا شينا صحابي كرام برو آنون دي تو صحابي كرام ایک جن آر ایک جنر بوکے بوک لگایا برو کلا کلی کرے ایک جن آر ایک جنر کپل چوما کھائے بھائی رے আমার নবীর রক্ত আজকে বিফলে যায় নাই আমার নবীর রক্তের বিনিময়ে আজ ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার নবীর দন্দন মুবারক শহীদ শাহাদাতের বিনিময়ে ইসলাম আজ বিজয় আমার নবীর লোহার টুপি ভেঙে মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে অসুবিধা নাই আজকে আফসোস নাই দিন কমপ্লিট হলো ওমর মার খেয়েছে আবু বাকার মার খেয়েছে অসুবিধা নাই আজকের দিন কমপ্লিট হয়ে গেল সাহাবায়ে কেরাম যখন আনন্দ করে হঠাৎ করে তাকায় দেখেন ময়দানের এক কিনারায় একজন সাদা পাকা দাড়িওয়ালা মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখেন নবীর সাহাবি আবু বাকার কান্না করে কি ব্যাপার ভাই আবু বাকার আমরা সবাই হাসি তুমি কেন কান্দো আবু বাকার সিদ্দিক বলেন ভাই রে তোমরা হাসতেছো হাসতে থাকো আমার একটু কাঁদতে দাও কেন কাঁদো ভাই বলো না কেন কাঁদো আবু বাকার সিদ্দিক বলেন ভাই রে নবীর জবানে ঘোষণা কি শোনো নাই দিন আজকে কমপ্লিট হয়ে গিয়েছে আমার নবী জমিনে কেন আসছিল নবী জমিনের মধ্যে আসছিল দিন কমপ্লিট করার জন্য তাইলে আমার নবী দিন কমপ্লিট করেছেন তাইলে বোঝা গেল রহমাতুল লিল আলামিন জমিনে বেশি দিন থাকবে না আমার নবী যদি জমিনে না থাকে আমি আবু বাকার কেমনে জমিনে থাকবো এ আফসোস করে আমি আবু বাকার চোখের পানিগুলো ফালা ফালা কান্দি আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কান্নার কথাগুলো সব সাহাবায়ে কেরামদের মাঝে মুহূর্তের মধ্যে পৌঁছে গেল সাহাবায়ে কেরাম রকাদে রহমাতুল লিল আলামিন তাকায়া তাকায়া দেখলেন সাহাবীরা কান্না করে আমার নবী দাঁড়াইলে সাহাবীরা শোনো কান্না করো না কান্না করো না অন্যান্য নবীদের মতো আমি যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি অন্যান্য নবীদের মতো নয় অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়েছে তাদের দিন জমিন থেকে বিদায় হয়েছে অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়েছে তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হয়েছে আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি নবীর দিন জমিন থেকে বিদায় হবে না আমি নবীর কোরআন জমিন থেকে বিদায় হবে না তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি নবী আমার বলেন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এক নম্বর আমার আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না
ওই বাসরের নবী আর এক কথা বলে গিয়েছেন ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা শুনো সাহাবীরা শুনো এখানে যারা আছো তোমাদের কাছে আমি নবী দীন পৌঁছে গেলাম আমি নবী দীন পৌঁছাইতে মোটেও কৃপণতা করি নাই কিন্তু আমি নবী বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত মানুষদের কাছে আমি নবী দীনের দাওয়াত পৌঁছাইতে পারবো না তোমাদের দায়িত্ব হলো এখানে যারা আছো যারা নাই তাদের কাছে দীনের দাওয়াত পৌঁছাইবা ওরে মুসলমান এই জন্যই তো রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম দীনের দাওয়াত পৌঁছাইছেন সাহাবায়ে কেরাম দীন যখন বিদায় নিয়েছেন তাবিঈন দীনের দাওয়াত পৌঁছাইছেন তাবিঈন জমিন থেকে বিদায় তবে তাবিঈন দীনের দাওয়াত উম্মতের মাঝে দিয়েছেন তবে তাবিঈন বিদায় আইমা মুজতাহিদিন দীনের দাওয়াত উম্মতের মাঝে পৌঁছাইছেন আইমা মুজতাহিদিন বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন দীনের দাওয়াত পৌঁছাইছেন আজ পর্যন্ত বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তোমাদেরকে দীনের দাওয়াত দিয়ে যায় এই তালগাসিয়ার মেহনত এটাও হক মেহনত নবীর দাওয়াত পৌঁছাইয়ে দেওয়ার জন্য এটাও তোমাদের কাছে মেহনত অনুরোধ অনুরোধ করে গেলাম রে বাজার পাও দুইটা যদি আগায় দাও তোমার পাও দুইটা আগায় দিলে পায়ে হাত দিয়ে বলে যাব ওলামায়ে কেরামদের বিরোধিতা কইরো না রে বাজার শয়তানি রাস্তা ছেড়ে দাও হারাম রাস্তা ছেড়ে দাও ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকার চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো কেন বলি জানো নবী আর জমিনে আরবেন না নবী আর জমিনে আরবেন রহমাতুল্লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির হয়েছে ডেকে বললেন পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি অনুমতি দেন জান কবজ করব আপনি যদি অনুমতি না দেন জান কবজ না করেই চলে যাব আমার নবী ডাক দেয় এর জিবরাইল কি করব বলো জিবরিল আলাইহিস সালামের দিকে তাকায় আমার নবী বলেন আজরাইল তো আসছে জান কবজ করতে তবে তোমার কাছে আমি বলি আল্লাহর কাছে একটু যাও আমার উম্মতের জন্য আমার বড় মায়া হয় এই উম্মতের মাঝে আমি আসি এই জন্য উম্মতের কোন আজাব হয় না উম্মত ইস্তিগফারের মধ্যে আছে এই জন্য উম্মতের কোন আজাব হয় না নবী কয় আমার বড় ভয় হয় জিবরাইল আমি নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে এই উম্মত যদি ইস্তিগফার বন্ধ করে দেয় তাইলে আমার আল্লাহ যদি আজাব নাজিল করে এই উম্মতের প্রতি আজাব দিলে আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহর কাছে একটু তাড়াতাড়ি করে যাও হযরত জিবরাইল মালিকের কাছে যাইয়া পাশ করায় নিয়ে আসছিল পয়গম্বর আপনি যদি জমিন থেকে বিদায় হয়েও যান আপনি যদি জমিন থেকে বিদায় হন এই উম্মত যদি ইস্তিগফার বন্ধ করে দেয় আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আপনার কোন উম্মতকে একসাথে আমার মালিক ধ্বংস করবে না নবী আমার ডাক দেয় জিবরাইল আমি নবী এখন কি করব বলো জিবরিল আলাইহিস সালাম বলেন পয়গম্বর আমি আল্লাহর মানসা ভালো জানি আল্লাহর কাছাকাছি আমি থাকি আমি আসার সময় দেখে আসছি আমার আল্লাহ আপনার জন্য প্রস্তুতি নিয়ে বসে রয়েছে নবী আমার উপরের দিকে হাতটা বাড়াইয়া ডাক দেয় আল্লাহুম্মা ইয়া রফিক আল আলা আল্লাহুম্মা ইয়া রফিক আল আলা আল্লাহুম্মা ইয়া রফিক আল আলা আজরাইলের দিকে তাকাইয়া নবী আমার কয় আজরাইল আমারে বলো একজন মানুষের জান কবজ করতে কেমন কষ্ট হয় আজরাইল কয় পয়গম্বর আমি ভালো জানি না তবে অনুধাবন করতে পারি একটা জীবিত ছাগলকে যদি উপরে ঝুলাইয়া জীবিত অবস্থায় টামড়া চামড়া টেনে 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 ছোলা হয় এই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় একজন মানুষের জান কবজ করলে তার চেয়ে শতগুণ হাজার গুণ লক্ষ গুণ বেশি কষ্ট করে নবী আবার ডাক দেয় আজরাইল যত কষ্ট দেওয়ার দরকার হয় তুমি আমারে দাও উম্মতরে জান কবজের সময় কোনো কষ্ট দিও না আমার উম্মতরে যদি কষ্ট দাও আমি নবী সহ্য করতে পারবো না রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়ে যান ওরে দুনিয়ার মুসলমান
আম্মা জুনায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে আমার নবী ডলে বলল, নবীজির কন্যা ফাতেমা যারা চিল্লায় চিল্লায় কান্দছেন আর বলেন, আব্বু এখন তোমার জায়গা এই মাটির ঘর নয়, তোমার জায়গা আরশে আজিম। যদি আমার কাছে জিবরিল কখনো আসে জিবরিলে ফিরায় দেব আব্বু, নাই কার কাছে ওহীন হিয়াস। আমার নবীর ইন্তেকালের খবর শুনে সাহাবায়ে কেরাম পাগল, চোখের পানি ফালাইয়া ফালাইয়া শুধু কাঁদে। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন তরবারি লইয়া, যদি কেউ বলো নবী নাই ওর কল্লাটা আলাদা কইরা ফালাবো, মুসা আলাইহিস সালাম রবের কাছে গিয়ে যেমন বেহুশ হয়েছিলেন আমার নবীও এমন বেহুশ হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আমার নবী আবার বেহুশ, হুশ ফিরে আসবেন, কথা বলবে। আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবর পাইছেন, সেদিন তিনি মদিনায় ছিলেন না, মালিক হয়তো জানতেন এই পাগলটা নবীর ইন্তেকাল সহ্য করতে পারবে না, এই পাগলটা এই জন্য আগে সরিয়ে রাখছে। আবু বাকর সিদ্দিক আসতেছেন, মনে হয় যেন একটা পাথর সামনের দিকে আগাইতেছে, ডানেও তাকায় না বামেও তাকায় না, চোখ দিয়ে পানিও পড়ে না, আস্তে করে আস্তে করে মরার লাশের মতো সামনের দিকে। কলিজার টুকুরা যুবক দিলের কান লাগায় কথাগুলো শোনো, দিলটা নরম করে কথাগুলো শোনো। হযরত আবু বাকর সিদ্দিক আয়েশা নবীজির চেহারার দিকে তাকাই আস্তে করে ডাক দিছে, নবী আমার জীবনে যত জায়গায় গিয়েছেন আবু বাকরের ছাড়া কোথাও জান নাই, হিজরতে গিয়েছেন তখনও আবু বাকরের সাথে করে নিয়ে গেছে, হুজুর যত জায়গায় গেছেন আবু বাকরের নিয়ে গেছে, আজকে মালিকের দরবারে গেলেন আবু বাকরের কেন নিয়ে গেলেন না। আবু বাকর সিদ্দিক কথাটা বইলে টপ টপ করে চোখ দিয়ে পানি ফালাইয়া দিছে, আবু বাকর সিদ্দিকের পানি নবীজির কাফনের কাপড়ের মধ্যে গিয়ে পড়ে, মনে হয় যেন আমার আল্লাহ বন্ধুর চোখের পানি আমার নবীর কাফনের কাপড়ের মধ্যে আতরের মতো লাগাইয়া দিছে। আমার নবীর দিকে তাকাইয়া আবু বাকর কাপড়ের মধ্যে চুমা খায়, পুরো ময়দানটার দিকে দাঁড়ায় আবু বাকর সিদ্দিক ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে আয়েশা হযরত আমরের হাত দুইটা নিজের বুকের সাথে লাগাইয়া আয়াত তিলাওয়াত করে জানায় দিলেন, শোনো কোন নবীরা জমিনে নাই, তোমার আমার নবীও জমিনে থাকতে পারবে না। আমিও তোমাদেরকে বলি রে বন্ধু, আজকের ময়দানে যারা আছেন আমরাও কেউ জমিনের মধ্যে থাকবো না, আজ আসি আগামীকালকে থাকবো এমন কোন গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সময় আগে বাবা দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় এমন হয় দাদা জমিনে থাকে নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে রে বাজা, আজকের এই মাহফিলটাও জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই রাত জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। ওরে যুবক দিলের কান লাগায় কতগুলো একটু ভালো করে শুই না যাও, ভালো করে শুই না যাও, দুনিয়া কয়দিন বাঁচবা আজ আসি আগামীকালকে বাঁচবো এমন কোন গ্যারান্টি নাই। হিসাব মিলায় দেখো আজকের এই ময়দানে যত হাজির, এদের মধ্যে কত মানুষ যেন আছে ঘরে মাও নাই ঘরে বাবাও নাই। ও বাজা এখান থেকে মোনাজাত করে দিলে বাসায় যাইবা, দরজায় টোকা লাগাইবা, হয়তো দরজায় তোমার মা অথবা তোমার বাবা দরজা খুলবে, আবার এখান থেকে কত মানুষ যাবে যাদের করে মাও দরজা খুলবে না বাবাও দরজা খুলবে না। বাজান রে কার কার মা না একটু হাতটা উঁচা করে আমার আল্লাহরে, কার কার ঘরে বাবা নাই হাতটা উঁচা করে মালিকের একটু দেখা, হাত গুলো তুলে রাখো আমার যুবক ভাইরা তাকায়া তাকায়া দেখুক মার মানুষরা কেমনে কান। ও
যুবকরে তাকায়া দেখ, মানুষগুলো দুইটা হাত উঁচা করছে, কারো চোখ দিয়ে টপ টপ করে পানি গাল বেবে পড়ে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখে পানি, দুনিয়া কয়দিন থাকবা, দুনিয়াটা কয়দিনের বলব, যুবক ভাই হাতগুলো নামান, আমি তোমাদেরকে বলিয়ে যাই, শোনো, কবর বার বার করে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই বাতিও নাই, আমার কাছে দুনিয়ার কিছু নাই, কবর বলে আমি শুধু চিনি আমার, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, কবর বলে যদি ভালো আমল করে আসতে নাই পারো কপাল পুরাণ দল, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড়টি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছাইয়ে দেব, বাজানের কবরের আজাব যদি সহ্য করতে না পারো, ওই জাহান্নামের আজাব যদি সহ্য করতে না পারো, চোখের পানিটা ছেড়ে কান্দ, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি, যদি কারো চোখে পানি না আসে নিজের কবরের কত চিন্তা করে কাঁদো, চক্ষু দুইটা বন্ধ করে আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, গুনাহের কথা স্মরণ করে কাঁদো, কারণ চোখের পানি আমার মালিকের কাছে বড় প্রিয়, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না, আমার মালিকের আওয়াজ দিয়ে আজকের ময়দান থেকে বাধা করে বিনা যতদিন এই জমিনে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, আরাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদমটারে বাড়াবো না, যতদিন এই জমিনে থাকবো নামাজ পাঁচ ওয়াক্ত পড়বো, দিনের রাস্তায় চলবো, আরাম রাস্তার কদম বাড়াবো না, কারা কারা তৈয়ার দুইটা হাত আমার আল্লাহর দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ, চোখের পানি ফেলাইয়া মালিকের ডাক, এই চোখের পানি আমার মালিকের কাছে এত প্রিয়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যুবক রে চিল্লা মালিকের ডাক দাও, চোখ দিয়া পানিও বের হয় না, আরে গুনাহ করতে করতে কলিজা শক্ত, চোখ দিয়া পানি বের কইরা মালিকের ডাক আল্লাহ, জোরে ডাক দাও না মালিকের ডাক দাও না, আওয়াজ দিয়া মালিকের ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, দয়ার বলি ময়দানে যতগুলো গোলাম তোমার চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে, আয় আল্লাহ আমরা দুইটা হাত উঁচা করে তোমার দরবারে ক্ষমা চাই, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, আয় আল্লাহ যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে করে চলবো, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, জবান খুলে বলো আমি, আওয়াজ দিয়া জবান খুলে জোরে বলো আল্লাহ আমি, হাতগুলো নামা আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে,
আপনাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো নবী আর জমিনে আসবেন না। নবীর ওয়ারিস ওলামায়ে কারামদের পরামর্শ অনুযায়ী কোরআন ও সুন্নার পথে জীবন চালাবো। রাজিয়া সিনা ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু ইস্তেগফার করেন, তওবার নিয়তে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ গেটে দাঁড়ায় সবাই তওবার নিয়তে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ বলেন, সবাই জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আরেকবার পড়েন, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, মেহরবান খোদা, হে আল্লাহ, তোমার কতিপয় গোলামদেরকে নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলা। জানি না এই মসজিদের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইছে গো মালি, কে জানি বাবা হারাইছে গো আল্লাহ। আজকে দুই দিন ব্যাপী তালগাছিয়া দরবারের মাহফিলের সমাপনী দিবসে হাত তুলেছি। এই জমিনে কত আল্লাহর ওলিরা শোয়া, কত আল্লাহর ওলিদের কদম এই জমিনের মধ্যে আসছে গো আল্লাহ। আয় আল্লাহ, এখানে তোমার কত খাস বান্দারা না জানি আছে মালি, কার হাত তোমার দরবারে পছন্দ হয় তুমি ভালো করে জানো। কত ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম, হাফেজ কোরআনদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ তোমার মুরব্বি দাড়ি বাঁকা বান্দাদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম, যুবকদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, তুমি তাকাইয়া দেখো কার হাত তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না, আল্লাহ কাউকে জাহান্নামের আযাব দিও না গো আল্লাহ, ওই কবরের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, মেহরবানি করে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইব তাকাইয়ে দেখব সূর্য মত মোট মুড়ু মত করে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবাক টকবাক করে ফুটে, ডান দিক থেকে জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন
সামনের দিক থেকে পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, ওই আযাব আমরা সহ্য করতে পারবো না মালিক। আয় আল্লাহ, মানুষগুলো যখন জাহান্নামের উপরে পুল সিরাতের উপর দিয়ে যাবে, গুনাহগার তাকাইয়া দেখবে পুল সিরাতের পুরোটা চুলের চেয়েও চিকন, আর সবচেয়ে ধার। আয় আল্লাহ, আমাদেরকে সেই দিন তুমি মাফ করে দিও আল্লাহ, তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ, তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও। রব্বুল আলামিন, দুই দিন ধরে তোমার পাগলরা এখানে বসা, কার মনের কি আশা জানি না মালি, তুমি ভালো করে জানো, তুমি ভালো করে জানো, কার দিলের কি মাকসাদ তুমি ভালো করে জানো আল্লাহ। আয় আল্লাহ, যার মনের যা আশা সব তুমি কবুল করে নাও, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দাও, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে পাক ও সাফ বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে পাক ও সাফ বানাইয়া দাও। আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম বানাইয়া দাও, আমাদেরকে তোমার খাঁটি গোলাম বানাইয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাদের কারো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ, এই তালগাছিয়া দরবার আল্লাহওয়ালাদের দরবার, এই দরবার থেকে হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ, তোমার সিনা তোমার নূর দিয়ে সিনাটা ভরে দাও। আয় আল্লাহ, তোমার নূর দিয়ে সিনাটা ভরে দাও। আয় আল্লাহ, তোমার তোমার নূর দিয়ে সিনাটা ভরে দাও, তোমার মহাব্বত দিয়ে সিনা ভরে দাও, আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, দরবারে যত আল্লাহ মুআলার শুয়ে আছে তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তাদের মাকাম জান্নাতের মধ্যে আরো বুলন্দ করে দাও। এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও, আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠানকেও তুমি কবুল করে নাও, যত মুহিব্বিন আছেন তাদেরকেও কবুল করো। রব্বুল আলামিন, এই দরবারকে তুমি কবুল করো, আমাদেরকে দীন ও ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকেও কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ, আমার কলিজার টুকরা ভাই, বর্তমানে এই এল তালগাছিয়ার পীর সাহেব হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ আশরাফি ভাইকেও তুমি কবুল করো, ইখলাসের নিয়তে কাজ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, খলুসিয়তের সাথে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, বড় মুয়াদ্দাব মানুষ, তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকেও দ্বীনের জন্য কবুল করো, আমাদেরকে কোরআন ওয়ালা দ্বীন ওয়ালা বানিয়ে দাও, যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও, যারা যে সমস্যার মধ্যে আছে সমস্যা দূর করে দাও, সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, এই ময়দান থেকে যখন যাব।